ব্রিটেনের কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে পুলিশ, নির্বাচনী এলাকায় ছুরিকাঘাত। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 49 লাখ, টিকা নেওয়া সাপেক্ষে 33 দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বছরের সেপ্টেম্বরে ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন, দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত। আমন্ত্রণ, আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুক্তরাজ্যে ছুরিকাঘাতে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি ডেভিড অ্যামেস নিহতের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দাবি করছে দেশটির পুলিশ। শুক্রবার এসেক্সে একটি গির্জায় একাধিক ছুরিকাঘাতে হত্যা করা হয় তাকে। এদিকে প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে ইসলামী চরমপন্থীর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ। গ্রেপ্তার হওয়া 25 বছর বয়সী সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে লন্ডনের 2টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। পুলিশের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি একাই হত্যাকাণ্ডটি চালিয়েছে। হত্যাকাণ্ডের পরপরই এমপিদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। শুক্রবার স্থানীয় সময় দুপুরে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে বৈঠকের সময় ছুরি নিয়ে স্যার ডেভিডের ওপরে হামলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আফগানিস্তানের কান্দাহারের শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে 40 জন হয়েছে। আহত অনেকে শুক্রবার জুমার নামাজের সময় ইমাম বারগা মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএসকে। 8 দিনের ব্যবধানে আবারও কেঁপে উঠল আফগানিস্তানের আরেকটি শিয়া মসজিদ। শুক্রবার কান্দাহার শহরের বিবি ফাতেমা মসজিদে চলছিল জুমার নামাজ। এ সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তেই মৃত্যুপরীতে রূপ নেয় পুরো মসজিদটি। তালেবান ক্ষমতায় আসার পর আরও একবার বড় ধরনের রক্তক্ষয়ী হামলা হলো দেশটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুরুতে প্রধান ফটকের কাছে একটি ও পরে মসজিদের ভেতরে 2টি বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল। বিস্ফোরণের পর 15টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের বের করে আনে। হামলাকারীরা আসার পর রক্ষীদের উপর গুলি চালায় এবং একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। একজন আত্মঘাতী হামলাকারী বারান্দায় নিজেকে উড়িয়ে দেয় এবং অন্য হামলাকারী মসজিদে প্রবেশ করে। বিস্ফোরণের পর সবাই মসজিদ থেকে বেরিয়ে গেলে আমরা ভেতরে যাই। সেখানে গিয়ে দেখি নিহত ও আহত মানুষ দ্বারা পরিপূর্ণ। আহতদের স্থানীয় মিরওয়াইজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় অনেক রক্ত লাগছে বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তালেবান সৈন্যরা মসজিদটি ঘিরে রেখেছেন এবং আহতদের চিকিৎসার জন্য সবাইকে রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এর আগে গত শুক্রবার কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় আইএসকে। সেই হামলায় হতাহত হন 100-এর বেশি মানুষ। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের ড্রোন হামলায় নিহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। এছাড়াও ভুক্তভোগী পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে পেন্টাগন। আইএসের সদস্য মনে করে ভুলবশত 7 শিশুসহ 10 আফগান বেসামরিক হত্যার ঘটনায় পেন্টাগন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ওয়াশিংটন। আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের বাইরে ইসলামিক স্টেট খোরাসান আইএসকের আত্মঘাতী হামলায় 13 মার্কিন সেনা নিহত হয়। এর জবাবে পেন্টাগন পাল্টা ড্রোন হামলা চালায়। তবে পেন্টাগনের ভুল বিবেচনায় 10 বেসামরিক আফগান নিহত হয় এই হামলায়। যুক্তরাষ্ট্র 8 নভেম্বর থেকে 33টি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তবে ভ্রমণকারীদের করোনার 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, বিমানে ওঠার 72 ঘন্টা আগে ভ্রমণকারীদের করোনা পরীক্ষায় ফল নেগেটিভ থাকতে হবে। এই নতুন নিয়ম শেনজেনভুক্ত 26টি ইউরোপীয় দেশের জন্য প্রযোজ্য হবে। এছাড়া যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, ভারত, ইরান, আয়ারল্যান্ড ও সাউথ আফ্রিকার উপর থেকেও তুলে নেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদিত যে কোনো একটি টিকা অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত কোনো টিকা গ্রহণ করেছে, তারাই কেবলমাত্র যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোভ্যাক ও সিনোফার্ম।
বিশ্বে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ছাড়ালো 49 লাখ, আক্রান্তের সংখ্যা 24 কোটির বেশি মানুষ। এদিকে একদিনে মৃত্যু হয়েছে 6,987 জনের। 24 ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে 4,37,000। ইউরোপে করোনার নতুন হটস্পট হতে যাচ্ছে রাশিয়া। প্রতিদিনই প্রাণহানির রেকর্ড হচ্ছে দেশটিতে। এবছরের জুন থেকে দেশটিতে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। শুক্রবার 998 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি, আর শনাক্ত হয়েছে 32,000-এর বেশি। এই দুই সংখ্যায় দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। এক সপ্তাহে দেশটিতে মৃত্যু বেড়েছে 8%, আর 14% বেড়েছে সংক্রমণ। একদিনে সর্বোচ্চ 1,705 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন শনাক্ত হয়েছে 45,000, তবে গত এক সপ্তাহে সংক্রমণ ও মৃত্যু দুই কমেছে দেশটিতে। এদিকে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। শুক্রবার 45,000 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। গত 7 দিনে যুক্তরাজ্যে 13% বেড়েছে আক্রান্ত, আর মৃত্যু বেড়েছে 5%। অস্ট্রেলিয়ায় লকডাউনের মতো কড়াকড়ি আরোপ করেও নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। এক সপ্তাহে দেশটিতে 6% বেড়েছে মৃত্যু, আর সংক্রমণ বেড়েছে 5%। শুক্রবার 2,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণ গেছে 11 জনের, এর বেশিরভাগই ভিক্টোরিয়া রাজ্যে। ফ্রান্সে টিকা না নেওয়া প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আর বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবে না। পেরুতে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। করোনা 43,000 ভুয়া রিপোর্ট দেওয়ার প্রমাণ মিলেছে যুক্তরাজ্যের একটি হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা UKHSA এই কথা জানায়। বিবৃতিতে বলা হয়, গত 8 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইমেন্সা হেলথ ক্লিনিকের ল্যাব থেকে নাগরিকদের এই ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসার পর ল্যাবটিতে RT-PCR পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। তদন্ত শেষে পরীক্ষার কিটে কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ২০২২ সালের সেপ্টেম্বরে হবে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের দলীয় প্রধান নির্বাচন। শনিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এদিকে বৈঠকের প্রারম্ভিক ভাষণে দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী সাফ জানিয়েছেন কংগ্রেসের পূর্ণ সময়ের নেতৃত্বে তিনি। তার এই মন্তব্যকে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশ্যে বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 2019 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ করেন তৎকালীন সভাপতি রাহুল গান্ধী। এরপর থেকে দলের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সোনিয়া। যদিও দলের অনেক নেতা স্থায়ী সভাপতি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে দলের মধ্যে অসন্তোষ চলছে বলেও বারবার উঠে এসেছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইন্দোনেশিয়ায় নদী পরিষ্কার কর্মসূচি পালন করতে গিয়ে পানিতে ডুবে 11 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া 10 জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ইসলামিক জুনিয়র হাই স্কুলে নদী পরিষ্কার কর্মসূচিতে যোগ দেয় 150 শিক্ষার্থী। এদের মধ্যে 21 জন হঠাৎ করে পানিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে স্কুল কর্তৃপক্ষ 10 জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের অনেকেই লাইফ জ্যাকেট পরা ছিল না। উদ্ধার করা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে 4.8 মাত্রার ভূমিকম্পে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 7 জন। শনিবার ভোরে প্রথমে 4.8 ও পরে 4.3 মাত্রার দুটি ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটে। ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে পাহাড়ি এলাকায় মাটি ধসে 3 বছরের এক শিশু সহ 3 জন নিহত হয়। অন্তত 3টি গ্রামের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। করোনা ভাইরাসের দেয়া নিষেধাজ্ঞা তুলে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বালি খুলে দেওয়ার ঘোষণার পরেই এই ভূমিকম্প হল। চীনের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানহেতে পৌঁছেছেন 3 চীনা নভোচারী। শনিবার চায়না ম্যান স্পেস এজেন্সি জানায়, নভোচারীদের বহনকারী মহাকাশযান শেনঝো 13 সফলভাবে স্টেশনের সাথে যুক্ত হয়। 3 ক্রু বিশিষ্ট এই দলটি তিয়ানহে মহাকাশ স্টেশনে 6 মাস অবস্থান করবে। এটি হবে চীনের পাঠানো সবচেয়ে দীর্ঘ মহাকাশ মিশন। 3 জনের এই দলটি চীনের মহাকাশ স্টেশনে ক্রুদের দ্বিতীয় ব্যাচ। নতুন এই দলে রয়েছেন 2 জন পুরুষ ও 1 জন নারী। এই প্রথম দেশটি থেকে 1 জন নারী নভোচারী মহাকাশ স্টেশনে গেছেন।
নভোচারীরা মাটিতে ফিরে আসার আগ পর্যন্ত তাদেরকে বহনকারী শেনঝো 13 মহাকাশ যান নিজস্ব কক্ষপথেই অবস্থান করবে। স্ত্রীর শখ মেটাতে কত কিছুই না করে মানুষ। সহধর্মিনীর ইচ্ছা পূরণে ঘূর্ণায়মান বাড়ি বানিয়েছেন 72 বছর বয়সী বসনিয়ান ভোজিন কোসিক। পুরনো সামরিক যানের মোটর ও যন্ত্রাংশ ব্যবহার করে বানিয়েছেন এই বাড়ি। এখন তার স্ত্রী ইচ্ছে মতো বাড়ির দিক পরিবর্তন করে দেখতে পারবেন পছন্দসই দৃশ্য। তাজমহল না হলেও স্ত্রীর প্রতি ভালোবাসার মানদণ্ডে কোনো অংশেই কম নয়। বসনিয়ার সরবেক শহরের অধিবাসী ভোজিন কুজিকের স্ত্রীর শখ পূরণ করতে বানিয়েছেন এমন এক বাড়ি যা ইচ্ছে মতো ঘুরানো যায়। এতে ব্যবহার করা হয়েছে পুরনো সামরিক যানের যন্ত্রাংশ। দাম্পত্য জীবনের শুরুতে কুজিকের স্ত্রী চেয়েছেন ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে, কিন্তু বাড়ি পূর্বমুখী না হওয়ায় বসার ঘরের দেয়াল উঠিয়ে শয়নকক্ষে রূপ দেন কুজিক। এভাবে স্ত্রীর ইচ্ছায় কয়েকবার পরিবর্তন হয় তাদের বাড়ির আদল। আর এবার স্ত্রী লুবিসার ইচ্ছা পূরণে কুজিক বানিয়ে ফেললেন ঘূর্ণায়মান বাড়ি। এখন স্ত্রী ইচ্ছে করলেই বাড়ির দিক পরিবর্তন করতে পারবেন, কখনো পূর্ব কখনো বা পশ্চিম। এই ভাবনা আমার মাথায় বহু বছর আগে এসেছিল, কিন্তু তখন সময় ছিল না। ছেলে মেয়ে বড় হয়েছে আর আমিও পেয়েছি অবসর, তাই স্ত্রীর মনের মতো বানিয়ে ফেললাম বাড়িটি। ব্যবসায়ী কুজিক কখনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, মোটরচালিত এই বাড়িটি বানিয়েছেন শুধুমাত্র নিজ দক্ষতা ও প্রতিভার প্রয়োগে। মুশরিফ আনুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিন আসতে এখনো 2 মাস বাকি, তার আগে যুক্তরাজ্যের সোয়াম শহরে শুরু হয়ে গেছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। মনোমুগ্ধকর আলোকসজ্জা দিয়ে নিজেদের বাড়িকে পর্যটন কেন্দ্রে পরিণত করেছেন হেলেন ও জন দম্পতি। স্থানীয় 3টি দাতব্য সংস্থার জন্য 9 বছর ধরে এ আয়োজন করে আসছেন। এই ছিল আজকের পূর্ব পশ্চিম। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।